আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আপনাদের ভালো এবং সুস্থতা কামনা করি সবসময়। তো আজকে আলোচনা করব ইন্টারমিডিয়েট এইচএসসি অর আলিম, মানে এইচএসসিদের যে 1 নং কোশ্চেন্সে আর্টিকেল আছে, ইংলিশ সেকেন্ড পেপারের 1 নং কোশ্চেন্সের আর্টিকেলস নিয়ে আলোচনা করব। তো বেসিক্যালি এখানে কোনো রুলস আলোচনা করব না আমি। ঢাকা বোর্ড 2017 যে প্যাসেজটা দেওয়া আছে, এই প্যাসেজটা আমরা সলভ করব। অলরেডি আমি সলভ করে রেখেছি আমার সুবিধার্থে, যেহেতু ভালো করে বুঝাতে পারে, আমি অ্যান্সারগুলো এখানে দিয়ে রেখেছি, ঠিক আছে? তো বেসিক্যালি দেখা যাচ্ছে কি, আমরা আর্টিকেলের অনেকগুলো রুলসে পারি বা অনেক রুলস বুঝি, তারপরেও যখন আমরা প্যাসেজ সলভের কাজে যাই আমরা কিন্তু সেখানে ব্যর্থ হয়ে যাই। তো আমি একবারে ডেফিনেটলিভাবে খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব যে আমাদের সমস্যাগুলো কোন জায়গায়। আমরা অর্থ বুঝি না, মিনিং বুঝি না, বাক্যটা পড়ে সেটার অর্থটা বুঝি না, সেটা হচ্ছে আমাদের মেইন প্রবলেম। তো আমি শুরু করা যাক তাহলে। দেখেন, প্যাট্রিয়টিজম মানে হলো স্বদেশ প্রেম, ইজ আ নোবেল ভার্চু। এটা বোঝাই যাচ্ছে যে নোবেল শব্দটি এখানে এন হলো কনসোনেন্ট, তো কনসোনেন্টের আগে কি বসবে? এ বসবে। প্যাট্রিয়টিজম ইজ আ নোবেল ভার্চু, স্বদেশপ্রেম হলো একটি মহৎ গুণ। তাহলে এখানে এ কেন বসছে আর্টিকেল? এ বসছে এন কনসোনেন্ট সেজন্য। তো আশা করি যারা ইন্টারমিডিয়েটে আছে, সেকেন্ড ইয়ারে, ফার্স্ট ইয়ারে, তাদের জন্য কিন্তু আর্টিকেলটা খুবই সহজ মনে হবে, কেননা তারা ক্লাস 6 থেকে শুরু করে মোটামুটি 5-6 বছর পড়ে ফেলছে, তাদের জন্য অতটা কষ্ট হওয়ার কথা না। সবগুলাই রুলস তাদের জন্য খুব সহজ মনে হবে আশা করি। তো এখানে সহজে বুঝতে পারছো যে এ হবে। ইট ইনস্পায়ার্স, এটা উৎসাহ দেয়। ম্যান টু ডেডিকেট হিজ লাইফ, একটা মানুষের জীবনকে কী করতে, তার জীবনটাকে উৎসর্গ করতে, ডেডিকেট মানে উৎসর্গ করা, ডেডিকেট করতে উৎসাহ দেয়। ফর দ্য ফ্রিডম অফ হিজ ড্যাশ কান্ট্রি, এখন একটা মানুষ, এই যে ম্যান দেওয়া আছে, এই ম্যান কিন্তু এখানে সিঙ্গুলার নাকি প্লুরাল? এটা সিঙ্গুলার, এম এন হলো সিঙ্গুলার, আর যদি আমরা এম ইএন লিখি তাহলে কি হয়ে যাবে? প্লুরাল হয়ে যাবে। তাহলে প্লুরাল নাউনের আগে কিন্তু আবার আর্টিকেল বসে না, ক্রস বসে। তো এটা হচ্ছে সিঙ্গুলার, তো সিঙ্গুলারের আগে কি বসবে? অবশ্যই আর্টিকেল বসবে। আর ডেফিনেটলি এখানে আর্টিকেলটা কি হবে? এম আছে, সেজন্য এ বসছে। তাহলে কি দাঁড়ালো এখানে কথাটা? ইট ইনস্পায়ার্স এ ম্যান টু ডেডিকেট হিজ লাইফ, তার জীবনটাকে, একটা মানুষের জীবনটাকে উৎসর্গ করতে কি দেয়? এটা উৎসাহ দেয়। কোনটা? প্যাট্রিয়টিজমটা। প্যাট্রিয়টিজমটা হলো স্বদেশপ্রেম, এটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন, তো এটার সাবজেক্ট, আর এখানে পরবর্তী প্রোনাউন ইট বসেছে। তোমাদের প্রোনাউন রেফারেন্সে খুব কাজ দেবে এই কথাটা। সাবজেক্ট যখন কোনো ব্যক্তি হবে না, বা ডেফিনেটলি কোনো আমাদের ব্যক্তিগুলো বোঝাচ্ছি না, যখন অচেতন পদার্থ এই টাইপের কিছু বোঝাবো, তখন আমরা সেটা প্রোনাউন ইট দিব। তারপর আমরা চলে আসি এখানে সি নাম্বারে, হিজ ড্যাশ কান্ট্রি। এখন হিজ জিনিসটাকে তুমি একটু ভালো করে ফোকাস করো, দেখা যাচ্ছে হিজ জিনিসটাকে একটু ভালো করে ফোকাস করো, সেটা হচ্ছে হিজ হলো পজিটিভ অ্যাডজেক্টিভ। হিজ কি? পজিটিভ অ্যাডজেক্টিভ। আমি পজিটিভ অ্যাডজেক্টিভগুলো একটু লিখে দেওয়ার চেষ্টা করতেছি, হ্যাঁ, তোমাদের সুবিধার্থে। পজিটিভ অ্যাডজেক্টিভ কোনগুলো? পজিটিভ অ্যাডজেক্টিভ হলো মাই, আওয়ার, ইউর, দেয়ার, হিজ, হার, ইটস। এগুলো হলো আমাদের পজিটিভ অ্যাডজেক্টিভ, এগুলো হলো আমাদের পজিটিভ অ্যাডজেক্টিভ। এখন পজিটিভ অ্যাডজেক্টিভ জিনিসটা হলো এই যে মাই পজিটিভে থাকা, আমার দখলে থাকা, আমার আওতাধীনে থাকা। পজিটিভ অ্যাডজেক্টিভের পরে সর্বদা কী হবে? নাউন হবে। কী হবে? নাউন হবে। পজিটিভ অ্যাডজেক্টিভের পরে সর্বদা কী হবে? নাউন হবে। এখন এই যে পজিটিভ অ্যাডজেক্টিভটি এখানে দিল, এখন পজিটিভ অ্যাডজেক্টিভের পরে সর্বদা নাউন যদি বসে, এর মাঝে নাকি কোনো কিছু হওয়ার সুযোগ আছে, আর্টিকেল হওয়ার সুযোগ আছে? অফকোর্স নট। তাহলে পজিটিভ অ্যাডজেক্টিভের আগে এবং পরে আর্টিকেল ক্রস বসে, সেজন্য এখানে সিতে ক্রস বসছে। ডি নাম্বারে, ম্যান উইদাউট প্যাট্রিয়টিজম ইজ নো বেটার দ্যান এ বিস্ট।
এম এন একজন মানুষকে বোঝাচ্ছে, তাহলে এ হবে। এম এন উইদাউট ফ্যাট্রিটিজম, স্বদেশ প্রেম ছাড়া একজন মানুষ, ইজ নো ব্যাটার, ভালো হতে পারে না দেন এ বিস্ট, মানে পশুর চেয়েও সে ভালো হতে পারে না যদি স্বদেশ প্রেম তার কাছে না থাকে। এ ট্রু ফ্যাট্রিয়ট একজন স্বদেশ দেশপ্রেম বা একজন সত্যিকার দেশপ্রেমিক, ইজ অনার্ড বাই হিজ কান্ট্রিম্যান। এই যে হিজ শব্দটি আছে, হিজ শব্দটি একটু আগে বললাম পজিটিভ অ্যাডজেটিভ, পজিটিভ অ্যাডজেটিভের অ্যাডজেটিভের আগে এবং পরে ক্রস বসবে আর্টিকেল, ঠিক আছে, তাহলে ক্রস। হি থিঙ্কস ফর, সে চিন্তা করে ফর জন্য, ব্যাটারমেন্ট অফ হিজ কান্ট্রি, তার দেশের উন্নতির জন্য সে চেষ্টা করে। দেখেন ব্যাটারমেন্ট শব্দটি হলো নাউন, ব্যাটারমেন্ট শব্দটি হলো নাউন, এম ই এন টি একটা নাউন চিনব, নাউনের পর যখন অফ থাকবে পর পূর্বে শব্দ সর্বদা কী বসবে, দি বসবে। নাউনের পরে যখন অফ থাকবে পূর্বে শব্দ কী বসবে, দি বসবে। ওকে, তাহলে হি থিঙ্কস ফর দ্য ব্যাটারমেন্ট অফ হিজ কান্ট্রি, অন দ্য কন্ট্রি, এটা বুঝেন আপনারা, অন দ্য কন্ট্রি দি হবে, অন দ্য কন্ট্রি মানে অপরদিকে, অপরদিকে বোঝাতে, বা অন দ্য আদার হ্যান্ড অপরদিকে বোঝাতে, অন্যথায় বোঝাতে, ঠিক আছে। তাহলে এটা আপনার একটু ফ্রেজ থেকে পড়ে গেছে। আনফ্যাট্রিয়টিক ম্যান, যিনি মানে স্বদেশ প্রেম যার কাছে নেই, সে মানুষটা চিন্তা করে অনলি অফ হিস ওন ইন্টারেস্ট, সে শুধু নিজের লাভের জন্য চেষ্টা করে। এই যে একজন মানুষকে বোঝাচ্ছে, তাও আমাদেরকে আর্টিকেল এখানে বসাতে হবে। এখানে ই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এখানে ভাওয়েল, এ ই আই ও ইউ, ভাওয়েলের পূর্বে সর্বদা এ এন বসে, তাহলে এন বসছে। এন আনপ্যাট্রিয়টিক ম্যান, একজন স্বদেশপ্রেমহীন মানুষ, থিঙ্ক চিন্তা করে তার লাভের কথা সর্বদা চিন্তা করে। দোস যারা, হু ডাই ফর, এই যে ডাই ফর, ডাইয়ের পরে প্রিপোজিশন, এরপর আমি প্রিপোজিশন নিয়ে আলোচনা করবো, এভাবে সালভিত্তিক যত কোশ্চেন্সগুলো আছে আলোচনা করবো ইনশাল্লাহ আস্তে আস্তে। দোস হু ডাই ফর, ডাই ফর মানে দেশের জন্য মারা যাওয়া, ডাই বাই ডাই ফর মানে হচ্ছে দেশের জন্য মারা যাওয়া, আর ডাই ফ্রম হচ্ছে বেশি খেয়ে মারা যাওয়া, ডাই অফ হচ্ছে মানে কোনো রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া, ঠিক আছে। তো দোজ হু ডাই ফর দ্য কান্ট্রি আর ট্রু ফ্যাট্রিয়ট, এখানে বেসিক্যালি শেষ লাইন, এখানে কান্ট্রিকে নির্দিষ্ট করা হয়েছে, ডেফিনেট করা হয়েছে। তো ডেফিনেট যদি করা হয়েছে, আমরা অবশ্যই আর্টিকেল, ডেফিনেট আর্টিকেল দুইটাই বসাবো। দোজ হু ডাই ফর দ্য কান্ট্রি আর ট্রু ফ্যাট্রিয়টস, যারা দেশের জন্য মারা যায় তারা সত্যিকার দেশপ্রেমিক। ধন্যবাদ সবাইকে, আর এসেছি বন্ধু যারা আছো, তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে কী করবো, আমার গ্রুপটাতে ইনভাইট করবাম, যত বেশি তোমরা ইনভাইট করতে পারো তত বেশি আমি যদি ইন্টারমিডিয়েটের রেসপন্স পাই তাহলে বেশি বেশি আলোচনা করার সুযোগ পাবো, আলোচনা করার জন্য আমি ইন্সপিরেশন পাবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।